शुरू थैंक यू लेडीज एंड जेंटलमैन आबारो नतून करे शुरू हलो आमादेर क्लास यात्रा आमरा मासखाने बेश कयेक दिन क्लासेर साथे छिलाम ना जदिओ 19 तारीख थेके तोमादेर आबार पुनराय क्लास शुरू होयेछे इतिमध्ये तोमरा एकटा परीक्षाओ दियेछो बाड़ीते बसे थेके नतून रकम एकटा परीक्षार इमेज तुम्हारा पेले जाहो एभावे करे आम्रा आगाते थाकब आशा करी एक समय भालो किछु पाबोई सेई प्रत्याशाय आम्रा शुरू करतेछि आशा करी स्वास्थ्यविधि मेने चलछो एटा सबचेये बड़ दायित्व आमादेर एखन सबार आम्रा परीक्षार आगे जे पर्यन्त शेष करेछिलाम তারপরের থেকে আবার শুরু করছি তোমরা ইতিমধ্যে প্রত্যেককে সিলেবাস পেয়ে গিয়েছো সিলেবাসে সেখানে লেখা আছে তোমরা সিলেবাস খুললে পাবে অর্থনীতি দেওয়া আছে প্রথম যে পরীক্ষাটা আমরা নিব আগে যেভাবে সেমিস্টার সিস্টেম পরীক্ষা ছিল প্রথম পত্রের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তোমরা সিলেবাস খুললে পাবে আমরা যেহেতু এর আগে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় শেষ করেছি এখন আমরা শুরু করতেছি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো এবং খাতা কিছু মূল্যায়ন হয়েছে বেশ কিছু মূল্যায়ন হয়ে গেছে সেক্ষেত্রে দেখতে পেলাম যারা ক্লাস করছো তারা বেশ মোটামুটিভাবে ভালোই উত্তর করতে পেরেছো আবার অনেককে দেখতে পেলাম যে অনেক উত্তর একটু যথাযথভাবে হয়নি যদি তোমরা ঠিকমতো ক্লাস করো যারা করছো তারা অন্যদেরকে উদ্বুদ্ধ করবে তাহলে দেখবে যে তোমাদের বিষয়গুলো বুঝতে খুব সহজ হবে আর ক্লাসে কোনগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমার মনে করতে হবে যে এগুলো আমাদের পড়তেই হবে এখন আমি শুরু করছি দ্বিতীয় অধ্যায় অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় আমরা পড়ছি চ্যাপ্টারের নাম ভোক্তা ও উৎপাদকের আচরণ ভোক্তা ও উৎপাদকের আচরণ স্যার মেয়ে আসছে খাতা না এখানে দেখে গেলেই হয়ে গেল দুটো খাতা জমা দিয়ে যাবে আরে দরজাটা একটু প্লিজ স্যার ভোক্তা ও উৎপাদকের আচরণ তো এই জায়গাটা দিয়ে আমাদের শেখার বিষয় কি কি এখানে কিন্তু যদি চ্যাপ্টারটার নাম আমরা একটু পড়ি তাহলে বেশ খানিকটা যে কি বলতে চাচ্ছে ভোক্তা আমরা যারা ভোগ করি তারা ভোক্তা আর উৎপাদক ব্যবসায়ীও উৎপাদন করতে পারেন শিল্পপতিও উৎপাদন করতে পারেন উৎপাদন করে এটা বাজারে বিক্রি করেন হ্যাঁ অর্থাৎ যারা বিক্রি করেন তাদের কাছ থেকে যোগান সৃষ্টি হয় আর আমরা যারা কিনতে চাই বা ক্রয় করি আমাদের কাছ থেকে চাহিদা সৃষ্টি হয় আসলে এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বেশ কিছু বিষয় মূল মূল পয়েন্ট যেগুলো যেমন উপযোগ চাহিদা যোগান ভারসাম্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা তো তোমরা বইতে তো অনেক অনেক আলোচনা রয়েছে অনেক আলোচনা রয়েছে সেই আলোচনার ভিতরে সবগুলো তোমরা পড়বে জানার জন্য কিন্তু কোন কোন জায়গাগুলো না শিখলেই নয় আর কোন কোন জায়গাগুলো পরীক্ষায় আসে আমি কিন্তু সেই ভিত্তিতে তোমাদেরকে আলোচনা
করি অথবা বোঝাতে চেষ্টা করি। এখন আমরা শুরু করছি উপযোগ দিয়ে। তোমরা খাতায় লিখবে এই প্রশ্নটা, উপযোগ কি? যাদের আগে এই সাবজেক্ট ছিল তারা সবাই জানে, কিন্তু যাদের ছিল না এটা বুঝতেই পারছে, একটা জ্ঞানমূলক প্রশ্ন, দুই লাইনের একটা কথা। উপযোগ কাকে বলে, উপযোগ কি? সাধারণভাবে আমরা উপযোগ বুঝি যে কোনো দ্রব্য থেকে যে উপকার পাওয়া যায় সেটাই মনে হয় উপযোগ, এটা সাধারণভাবে। কিন্তু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এটা ভিন্ন। অর্থনীতির দিক থেকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পারবো উপযোগকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে। উপযোগ হচ্ছে অভাব মোচন করার ক্ষমতা, কোন দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতাকে উপযোগ বলে। আমি আবার বলছি, যদি ইচ্ছা করো লিখে নাও, কোন দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতাকে, অভাব মোচন করার ক্ষমতা বা গুণকে বলা হয় উপযোগ। আবারও একটু যদি ক্লিয়ার করি, আমি এই কলমটা ব্যবহার করছি, এই কলমটা আমার অভাব মোচন করছে। কিসের অভাব? লেখার অভাব মোচন করছে। তাহলে উপযোগ কি এই কথাটা যদি মনে হয় তাহলে মনে করবা কোনো দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতাকে উপযোগ বলে। সেই জায়গায় কোনো নীতির প্রশ্ন থাকবে না যে সেটা স্যার আমার উপকার করছে না অপকার করছে, কারণ সমাজে অনেক দ্রব্য আছে যেগুলো উপকার করছে না বরং অপকার করছে, তারপরও মানুষ সেগুলো ব্যবহার করতেছে। এই জায়গা দিয়ে ওই ব্যবহার করার যে ক্ষমতা মানে দরকার, একজন স্মোকার, একজন মদ্যপায়ী, তারাও দেখা যাচ্ছে যে এগুলো খাচ্ছে, এগুলো ক্ষতি হচ্ছে, এগুলো কোনো ভালো কিছু না, তারপরও তার কোনো না কোনো অভাব মিটতেছে। অর্থাৎ অর্থনীতিতে উপযোগ বলতে বুঝি কোনো দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতা। আবার বলছি, যদি দুটো লাইন লিখতে হয় যে সাধারণ অর্থে উপযোগ বলতে বোঝা যায় কোনো দ্রব্য থেকে যে উপকার পাওয়া যায়, কিন্তু অর্থনীতিতে উপযোগ ধারণাটি ভিন্ন। অর্থনীতিতে উপযোগ বলতে আমরা বুঝি কোনো দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতা, কোনো দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতাকে উপযোগ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটা ধারণা এখান থেকে নিতে হবে, প্রান্তিক উপযোগ কি, এটাও একটা জ্ঞানমূলক প্রশ্ন। প্রান্তিক উপযোগ কি? উপযোগের ক্লাসিফিকেশন যদি করি, উপযোগকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা মোট উপযোগ আর একটা প্রান্তিক উপযোগ। কোনো ভোক্তা একটা নির্দিষ্ট সময়ে যত একক দ্রব্য ভোগ করে, সে প্রথমে একটা কমলা কিনল, কমলা থেকে কিছু টাকার উপযোগ পেল, তারপরে দ্বিতীয় আর একটা কমলা কিনল, তৃতীয় আর একটা কমলা কিনল, একটা কমলায় তার সম্পূর্ণ পরিতৃপ্তি মিটছে না বা তার যে ক্ষুধা সেটা নিবারণ হচ্ছে না, সে একসাথে একটা দুটো তিনটে চারটা কিনতে পারে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যত একক দ্রব্য ভোগ করে, প্রত্যেক একক দ্রব্য থেকে যে উপযোগ পায় সেই উপযোগের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে স্যার আপনি তো প্রান্তিক উপযোগ পড়াচ্ছেন, বলছেন মোট উপযোগ, আসলে প্রসঙ্গত আলোচনা, ওটা বুঝলেই এটা বোঝা যাবে। আমি এখানে একটু লিখছি, দেখো, এখানে আমরা ছক করছি, দেখা যাচ্ছে এখানে দিলাম দ্রব্যের একক, প্রথম একক, দ্বিতীয় একক,
তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক। এখন প্রথম একক দ্রব্য জন্য এখানে মোট উপযোগ লিখছি আমরা, মোট উপযোগ বা প্রান্তিক উপযোগ আমরা লিখছি। এটা লিখেছি প্রান্তিক, এটা কি লিখলাম প্রান্তিক। এক, প্রথমে আমার একটা দ্রব্য ভোগের প্রতি আকাঙ্ক্ষাটা খুব বেশি, আমার খুব বেশি রকম ক্ষুধা পেয়েছে, আমার খুব খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে আমি একটা দ্রব্যের জন্য 10 টাকা দিতে চাইলাম। কি দিতে চাইলাম? 10 টাকা। এখন একটা খাওয়ার পরে আমার কিন্তু কিছুটা আগ্রহ বা আকাঙ্ক্ষা কমেছে, কিন্তু আমার পুরো ক্ষুধাটা নিবারণ হয়নি। আমি তখন কি করলাম, আমি আরেকটা দ্রব্য ভোগ করতে চাইলাম। সেটা প্রথমটা যেহেতু আকাঙ্ক্ষা বেশি ছিল, দাম 10 টাকা দিয়েছিলাম, দ্বিতীয়টায় আমি একটু দাম কম দেব, 8 টাকা। একইভাবে দুটো ভোগ করার পর তখনও আমার ক্ষুধা মেটে নাই, আমি মনে করছি আরো দ্রব্য আমি ভোগ করতে পারি। এবার তৃতীয়টা ভোগ করলাম, তখন দিলাম 6 টাকা। এভাবে 4 টাকা 2 টাকা, অর্থাৎ যত বেশি বেশি ভোগ করব ততই আমার আকাঙ্ক্ষা, খাওয়ার ইচ্ছা এগুলো কি হয়ে যাবে, কমে যাবে, ফলে আমি দাম কি করব, কম দেব। এখন এই সব কয়টাকে যদি একসাথে যোগ করি, 10 আর 18, 10 আর 18, আচ্ছা 24 আর 4 28 আর 2 30, এটা এই প্রান্তিক উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ। প্রান্তিক উপযোগের প্রান্তিক মানে কি স্যার? সব প্রান্তিকের বাংলা কিন্তু শেষ, প্রান্তিকের বাংলা হচ্ছে শেষ, অর্থাৎ একদম যে কয়টা ভোগ করছি, 5টা ভোগ করেছি, এখানে এখানে এই পঞ্চমটা হচ্ছে শেষ। শেষ একক দ্রব্য থেকে যে উপযোগ পাওয়া যায় তার নাম হচ্ছে প্রান্তিক উপযোগ, আর প্রান্তিক উপযোগগুলোকে যদি যোগ করি তাহলে যে উপযোগ পাবো তার নাম কি? মোট উপযোগ। তাহলে আমার মনে হয় এতক্ষণে কিছুটা বুঝেছো যে স্যার উপযোগ দুই রকম, একটা মোট উপযোগ, কোন একজন ভোক্তা, ধরে নাও তুমি নিজেই, তুমি বাজারে গিয়ে কোন একটা দ্রব্য কিনছো, তোমার একটা দ্রব্য কিনলে হবে না, তুমি 3-4টা কিনবে, তাহলে প্রথমটাতে যে পরিমাণ আগ্রহ থাকে তার জন্য একটু দাম বেশিও দিতে চাচ্ছ, ধরে নাও 10 টাকা দিলে তুমি 3টে দ্রব্য কিনবে, দ্বিতীয়টা যদি একটু সুযোগ টুযোগ পাওয়া যায় না হয় আর একটা নিয়ে নিলে, কিন্তু প্রথমটার প্রতি যে আগ্রহ বা আকাঙ্ক্ষা ছিল দ্বিতীয়টার প্রতি সেই আগ্রহ বা আকাঙ্ক্ষা কমে এসেছে, এই জন্য দ্বিতীয়টা থেকে উপযোগ পাওয়া গেল 8 টাকা। প্রথমটার দাম দিতে চেয়েছিল 10 টাকা, দ্বিতীয়টাতে যেহেতু আমার একটু আগেরটার প্রতি অত আকাঙ্ক্ষা যতটা ছিল তা নাই, এই জন্য একটু দাম কম দিয়ে 8 টাকা করলাম। এবং তৃতীয়টা যখন আমি ভোগ করলাম তখন আমি আরো একটু দাম কম দিলাম, তাহলে প্রথমটা দিলাম 10 টাকা, তারপরটা দিলাম 8 টাকা, তারপরটা দিলাম 6 টাকা। এখানে 10 আমি ইচ্ছা মতো একটা বলেছি, এমন হতে পারে প্রথমটায় 3 টাকা দিয়েছি, দ্বিতীয় তুমি একটা চকলেট কিনবে, তোমার ইচ্ছা হচ্ছে যে আমি একটা চকলেট, 2-3টে চকলেট ভোগ করবো, প্রথমে একটা চকলেট তুমি কিনলে সেটার প্রতি আগ্রহ আকাঙ্ক্ষা বেশি, তুমি 3 টাকা দাম দিয়েছো। এখন চকলেট বিক্রেতা সে মনে করছে যে তোমার কাছে বেশি বিক্রি করবে, আবার তোমার মনে হচ্ছে আরো একটা খেতে পারলে হতো, তো তখন তুমি বলছো যে যদি দাম কম নেন তাহলে আমি আর একটা নিলাম, তাহলে দাম কম নেন, তখন প্রথমটায় দাম দিয়েছিলে 3 টাকা, দ্বিতীয়টায় দাম দিতে হচ্ছে 2 টাকা। এই যে দুটো কিনলে একসাথে, এই দুটোকে একসাথে যোগ করলে তাহলেই মোট উপযোগ পাওয়া যাবে। আমরা জানি মোট বললে যোগ করতে হয়, আমরা কিন্তু এমনিতেই ছোটবেলা থেকে শিখে এসেছি যদি মোট বলে তাহলে যোগ করতে হয়। তাহলে কথাটা কি হল, মোট উপযোগ কাকে বলে? একটা নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা যত একক দ্রব্য ভোগ করে, একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তা, আমরা যারা ভোগ করি তাদেরকে ভোক্তা বলা হয়, ভোক্তা যত একক দ্রব্য ভোগ করে এর প্রত্যেকটা একক থেকে যে উপযোগ পায়,
কি উপযোগ পায়, যত টাকা দাম দিচ্ছে তত টাকাই উপযোগ পাচ্ছে, এবং যে উপযোগ পায় এই উপযোগগুলোকে যদি একসাথে যোগ করি তাহলে যে উপযোগ পাওয়া যাবে তার নাম হচ্ছে মোট উপযোগ। আবার বলছি, একটা নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা যতগুলো দ্রব্য ভোগ করে বা যে কয়টা দ্রব্য ভোগ করে প্রত্যেকটা থেকে যে উপযোগ পায় এই উপযোগগুলোকে একসাথে যোগ করলে যে উপযোগ পাওয়া যায় তার নাম হচ্ছে মোট উপযোগ। এখন আমি প্রশ্ন দিয়েছি প্রান্তিক উপযোগ সারটা কি, প্রান্তিকের বাংলা হচ্ছে শেষ। একজন ভোক্তা একসাথে যদি তিনটা দ্রব্য ভোগ করে তাহলে শেষ কোনটা, তৃতীয়টা, এবং তৃতীয় দ্রব্য থেকে যে উপযোগ পায় তার নাম হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আরেকজন ভোক্তা পাঁচটা দ্রব্য ভোগ করতে পারে তাহলে শেষ কোনটা, ফিফথ, পঞ্চমটার জন্য সে যেটুকু টাকা ব্যয় করতে ইচ্ছুক ওর নাম হচ্ছে প্রান্তিক উপযোগ। অথবা অন্যভাবে বলতে পারি, কোনো এক একক দ্রব্য ভোগের বাড়ালে, এক একক দ্রব্য ভোগ বাড়ালে যতটুকু উপযোগ বাড়ে বা কমে সেই উপযোগটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। ধরে নিই একজন ভোক্তা, আমরা মনে করি মিস্টার এক্স একজন ভোক্তা, সে পেয়ারা কিনবে। সে কয়টা পেয়ারা কিনবে, তার ইচ্ছা তিনটা পেয়ারা কিনবে। তাহলে এখানে তৃতীয়টা হচ্ছে প্রান্তিক। আবার মনে করলো যে না, তিনটে না, আমি আরো একটা বাড়ায় দেব, চারটা। তাহলে এই তৃতীয়টা পর্যন্ত সে উপযোগ পেয়েছে, ধরে নি পাঁচ টাকা, চার টাকা, তিন টাকা। প্রথমটার জন্য পাঁচ টাকা দিয়েছে, দ্বিতীয়টার জন্য চার টাকা দিয়েছে, এবং তৃতীয়টার জন্য তিন টাকা দিয়েছে। তাহলে পাঁচ আর চার নয়, আট, তিন, বারো। যে কোনো তুমি তিনটা ভ্যালু বসাও, যে কোনো তিনটা দাম ধরো, তাহলে বারো টাকা। এখন সে ইচ্ছা করলো আমি আর একটা কিনব, সেটার জন্য সে দুই টাকা দিল। এখন বারোর সাথে আরো দুই যোগ করলে কত হল, চোদ্দ। তাহলে কোনো ভোক্তা একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগের পরিমাণ এক একক বাড়ালে যতটুকু উপযোগ বাড়ে অথবা কমে তারই নাম হচ্ছে প্রান্তিক উপযোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আর একটু অগ্রসর হই। তাহলে উপযোগ কাকে বলে একটু রিপিট করি। উপযোগ হচ্ছে সাধারণভাবে কোনো দ্রব্য থেকে যে উপকার পাওয়া যায়, কিন্তু অর্থনীতিতে উপকার অপকার কোনো বিষয় না, কোনো দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতাকে উপযোগ বলে। মানুষ কিছু পেতে চায়, মানুষের সবসময় কিছু ইচ্ছা হয় কিনতে, এই যে কিনতে ইচ্ছা হয় তার কারণ কি, তা থেকে সে কোনো না কোনো অভাব মোচন করবে, তা থেকে সে কোনো না কোনো অভাব মোচন করবে, সেই অভাব মোচন করার ক্ষমতাকে উপযোগ বলে। এবং একসাথে যদি চারটা দ্রব্য ভোগ করে তাহলে প্রত্যেকটা থেকে কিছু কিছু অভাব মিটবে, এই চারটাকে একসাথে যোগ করলে যে উপযোগ পাবো তার নাম মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ কি, একসাথে যতগুলো দ্রব্য ভোগ করি তার মধ্যে সবশেষ একক দ্রব্য থেকে যে উপযোগ পাওয়া যায় তার নাম প্রান্তিক উপযোগ। অন্যভাবে ব্যাখ্যা করা যায় যে ভোক্তা তার যে ভোগ করার ইচ্ছা ছিল সেই ভোগের থেকে একটা দ্রব্য ভোগের পরিমাণ বাড়ালে তার জন্য তার যতটুকু উপযোগ বাড়ে বা যতটুকু উপযোগ কমে তারই নাম হচ্ছে প্রান্তিক। এক কথায় একটু একটা বাড়ালাম, সে কতটুকু উপযোগ আমাকে দিচ্ছে, ওই শেষটাই হচ্ছে কি প্রান্তিক। আমরা সামনে অগ্রসর হই। তাহলে আমাদের একটা ধারণা এসে গেছে, স্যার দ্রব্য ভোগ করব আর উপযোগ হচ্ছে অভাব মোচন করবে, এবং সেটা স্যার যত বেশি ভোগ করব ততই উপযোগের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে, কমতে স্যার কমতে কমতে শূন্যতে আসতে পারে, এমনকি মাইনাসও হতে পারে, মাইনাস হয়ে যেতে পারে। আমি আমার কারো প্ররোচনায় পড়ে কারো সাথে বিরক্ত দেখাতে গিয়ে, যে অনেক সময় আমরা একসাথে চলছি ফিরছি আমি আর খেতে পারছি না, তখন সে প্ররোচনা করলো যে তুমি এটা খাও, হ্যাঁ দেখবো তুমি তুমি এরকম খেয়েছো, খেলে তখন কি হলো, আসলে তোমার আর ভিতরে নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। তখন দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে তুমি আবার সেগুলোকে বমবিটিং মানে বমি করে বা অন্য কোনোভাবে মাইনাস হয়ে গেছে বা তোমার ক্ষতি হয়ে গেল। তাহলে সেই ক্ষেত্রে কি হয়, শূন্য হতে পারে প্রান্তিক উপযোগ, আবার এমনকি মাইনাসও হতে পারে। তা আমরা এখন একটা আমরা ইতিমধ্যে জ্ঞানমূলক একটু ধারণা নিয়েছি এবং এখানে দেখিয়েছি কোনটা প্রান্তিক এবং কোনটাকে মোট। এই প্রান্তিকগুলোকে যোগ করলে যে উপযোগ পাওয়া যায় তার নাম হচ্ছে মোট উপযোগ। এবারে তোমরা খাতা নিশ্চয়ই খুলেছো এবং সেই খাতায় আমি যেটা লিখছি সেটা একটু লেখো।
একটা প্রশ্ন আমি লিখছি উদ্দীপক জাস্ট একটা তালিকা যা সম্ভবত ঢাকা বোর্ড ১৯ কোশ্চেন দ্রব্যের একক এবং এখানে দেওয়া হয়েছে মোট উপযোগ প্রথম একক এবং প্রথম এককে মোট উপযোগ হয়েছে তার এটা কিন্তু একটা প্রশ্ন যে এখানে প্রান্তিক থাকতেই হবে তা না প্রান্তিকও থাকতে পারে মোটও দেয়া থাকতে পারে প্রশ্নে তোমরা ভালো করে শোনো একটু আগে আমি যখন বুঝিয়েছি উদাহরণস্বরূপ কাকে বলে তখন আমি দ্রব্যের একক লিখে প্রান্তিক উপযোগ লিখেছিলাম কিন্তু পরীক্ষার প্রশ্নে প্রান্তিক উপযোগও দেওয়া থাকতে পারে মোট উপযোগও দেওয়া থাকতে পারে আমরা বুঝতে থাকি তাহলে সমস্যা হবে না আট টাকা তোমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় খুলে অনুশীলনীর ওখানে গেলে এই প্রশ্নটা হয়তো পেতে পারো সম্ভবত এটা ঢাকা বোর্ড ১৯ আসছে এবার দ্বিতীয় একক এটা হচ্ছে ১০ টাকা তৃতীয় একক এটা ১২ টাকা চতুর্থ একক এটা ১২ টাকা এবং পঞ্চম একক এটা আবার ১০ টাকায় চলে আসলো ভোগ করতে করতে প্রথমটার পরে যখন দ্বিতীয়টা ভোগ করেছি তখন দ্বিতীয় থেকে তৃতীয়টা গেলাম আমার একটু বাড়ছে কিন্তু তারপরে দ্রব্য ভোগ বেড়েছে কিন্তু আমার মোট উপযোগ আর বাড়েনি আর খেতে ইচ্ছা ছিল না তারপরেও একটা লোভে পড়ে একটা খেয়েছি তখন দেখা গেছে যে স্যার মোট উপযোগ আগে ১২ ছিল এখন ১০ হয়ে গেছে এটা আমাদের বিষয় না প্রশ্নটা কি দিয়েছে এখান থেকে দেখো গ নম্বর উদ্দীপক থেকে মোট উপযোগ রেখা অঙ্কন উদ্দীপক থেকে মোট উপযোগ রেখা অঙ্কন কর উদ্দীপক থেকে মোট উপযোগ রেখা অঙ্কন কর এটা হচ্ছে গয়ের প্রশ্ন আমরা এটাকে করি তারপর আমি ঘ লিখে ঘয়ের উত্তর কিভাবে করা যায় সেটা দেখি তাহলে পরীক্ষার প্রশ্নে এটা দেওয়া আছে প্রশ্নে এটা দিয়ে তোমাকে বলেছে উদ্দীপক থেকে মোট উপযোগ রেখা অঙ্কন তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে করবে দেখো খুব সহজ ব্যাপার এরকম একটা খাতা নিয়েছো আশা করি সবাই সবাই খাতা খোলো এবং যদি স্কেল থাকে স্কেল নাও না হলে এমনিতেও চলবে আশা করি তোমরা খাতা খুলছো যাই করি না কেন তুমি যত পারো যত বোঝো অনেকেই হয়তো পারো কিন্তু তারপরও তুমি খাতা খুলে আমার সাথে সাথে ট্রাই করো তাহলে তোমার বোঝার পরিসরটা বাড়বে চিন্তন দক্ষতা বেড়ে যাবে এতক্ষণে আশা করি খাতা খুলেছ এই একটা দাগ দিলাম লম্বা করে একটা দাগ তোমরা দিয়ে ফেলো এবারে এদিকে একটা দাগ আমরা দিব এখানে লিখলাম
ও এক্স, এখানে লিখলাম দ্রব্যের একক, এখানে লিখলাম ও ওয়াই, এখানে লিখলাম মোট উপযোগ, কারণ আমাকে মোট উপযোগ রেখা আঁকতে বলা হয়েছে, আমাকে মোট উপযোগ রেখা আঁকতে বলা হয়েছে। তাহলে আমাকে দুটো জিনিস আমার উদ্দীপকে আছে, একটা আছে দ্রব্যের একক, এই যে দ্রব্যের একক লিখেছি, আর একটা দিয়ে আছে মোট উপযোগ, এই যে মোট উপযোগ লিখেছি। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ আট দশ বারো, বারো দশ, ডিফারেন্সটা কত কত, আটের থেকে দশের ডিফারেন্স দুই, দশের থেকে বারোর ডিফারেন্স দুই, তাহলে দুই দুই ডিস্টেন্সে আমি দাগ দিই। তুমিও এই আন্দাজে যে কোনো একটা জায়গা দুই ধরে নিলে, তারপরেরটা চার, তারপরেরটা ছয়, তারপরেরটা আট, তারপরেরটা দশ, তারপরেরটা বারো, আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ ফিগারটা এখানে বারো আছে, সর্বোচ্চ সংখ্যাটা এখানে বারো আছে। তাহলে আমাদের দরকার কোনটা কোনটা, আট। তাহলে দুই চার ছয় আট, তোমরা আবার একটু লক্ষ্য করো যে এখানে স্যার আপনি এত উপরে দাগ দিলে, আমি শুধু বিষয়টাকে সুন্দর করার জন্য, আঁকাটাকে পরিষ্কার করার জন্য, স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি এভাবে, যেহেতু এটার ডিফারেন্স আছে দুই দুই করে, প্রথমে দুই বাদ দিয়েছি, চার বাদ দিয়েছি, ছয় বাদ দিয়েছি, এখানে আট। তুমি স্কেল ধরে, তোমার যে স্কেলটা আছে ছোট ছোট করে ঘরগুলো আছে, তা থেকে এরকম করে দাগ দাও। তাহলে আট টাকার উপযোগ পেয়েছি যখন প্রথম একক দ্রব্য ভোগ করেছি। তাহলে এখানে লিখি প্রথম, তাহলে এই আট সূচক বিন্দু, এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম সূচক বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলে উহারা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার আমরা একটু লক্ষ্য করি, সবাই দেখো তোমরা বোর্ডে প্রথম একক এই যে প্রথম লিখেছি, কারণ এই ওএক্স অক্ষে আমাদের দ্রব্যের একক দেখাতে হবে। প্রথম একক দ্রব্য থেকে আমি আট টাকার সমান মোট উপযোগ পেয়েছি, এখানে আট, এবং প্রথম একক থেকে কি এঁকেছি এটার নাম কি, লম্ব। যদিও চিত্র আঁকতে বলেছে অঙ্কন করো, অঙ্কনটাই মূলত এখানে, নম্বরটা অঙ্কনের উপরে, লেখার উপরে খুব একটা না, তবু নিচে একটু দিতে পারলে ভালো হলো, ধারণাটা ক্লিয়ার করো। যত চিত্র আঁকা হবে অর্থনীতিতে সব জায়গায় লম্ব অঙ্কন করলে, লম্ব শব্দটা হচ্ছে ল ময় ব, দুটি কি আঁকতেছি, দুটি লম্ব অঙ্কন করতেছি। ওএক্স দ্রব্যের এককের এখান থেকে প্রথম একক দ্রব্য, এবং মোট উপযোগের এখান থেকে আট টাকার সমান পেয়েছি, তাই আট টাকা লিখেছি। ঠিক একইভাবে এই যে লম্ব অঙ্কন করলাম, এরা পরস্পর একটা বিন্দুতে সেট করলো, ছোট হাতের একটা এ দিয়েছি, ছোট হাতের এ দিয়েছি। তোমার ধারণা যে স্যার এই দিতে হবে, তুমি যে কোনোটাই দিতে পারো। এবারে দ্বিতীয় একক থেকে আমি উপযোগ পেয়েছি দশ টাকা, তাহলে আটের উপরে আমি চলে গেলাম দশ টাকা, আটের উপরে আমরা চলে গেলাম দশ টাকা। তাহলে দ্বিতীয় এখানে যতটুকু ডিস্টেন্স ছিল এখানে ঠিক ততটুকু করি, এবং চলে আসলো দ্বিতীয় একক। তাহলে দ্বিতীয় একক থেকে আগের মতো করে দশ সূচক বিন্দু, এবং এই দ্বিতীয় একক সূচক যে বিন্দু, দুটি থেকে আরেকটি লম্ব অঙ্কন করলে দশ সূচক বিন্দু থেকে একটা দাগ দাও, আর দ্বিতীয় থেকে একটা দাগ দাও। এই ডিস্টেন্সগুলো তোমরা স্কেল দিয়ে করবে, সমান করতে চেষ্টা করো। এখানে যে দাগটা যখন দিবে, এটা যতটুকু এক ইঞ্চি নিলে, এটা এক ইঞ্চি নাও,
এটা আধা ইঞ্চি নিলে এটা আধা ইঞ্চি নাও, এগুলোকে সব সমান করবে, এই দিকটাও বুদ্ধিতে তাই রাখ। তাহলে দুটি লম্ব অঙ্কন করলে ওরা পরস্পর বিবিন্দুতে ছেদ করে। এরপরে তৃতীয় এককে আমি দেখতে পেলাম, স্যার উপযোগ পাই কত টাকা, বারো টাকার সমান। তাহলে এখানে একই ডিস্টেন্সে আমরা আর একটা দাগ দিই এবং সেটা হচ্ছে তৃতীয় একক। তাহলে বারো সূচক বিন্দু থেকে এবং তৃতীয় সূচক বিন্দু থেকে একটি লম্ব ওরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে, ওরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। আমরা দেখতে পেলাম একটা এ, একটা বি, একটা সি। চতুর্থ একক দ্রব্য ভোগ করলে সেটাতেও আমরা বারো টাকার সমান উপযোগ পাই। তাহলে এই এখানে ডিস্টেন্সটা দেও, এটা হলো চতুর্থ, কিন্তু উপযোগ পাচ্ছি তৃতীয়তেও যা চতুর্থতেও যা। তাহলে এই সোজা যাও এই পর্যন্ত, সোজা করে দেই, এই লম্ব অঙ্কন করলাম। আর এটা যেহেতু বারো টাকা তাহলে এখানটিতে স্যার এই আমরা যখন আসবো এখানেই রাখি আমরা, এটা ডি। এখানে স্যার এটা পৌঁছালেন না, সেটা পরে এবিসিডি বিন্দুগুলো যখন যোগ করব তখন ওটা হয়তো ইকুয়াল হয়ে যাবে। এবং পঞ্চম একক যখন ভোগ করেছি তাহলে চতুর্থর পরে আমরা পঞ্চম এককে এসে দেখতে পাচ্ছি দশ টাকা। তাহলে আবার একটা দাগ দিই, কিন্তু সেটা দশ অব্দি উঠবো, দশের উপরে আর ওঠা যাবে না। একটি লম্ব অঙ্কন করলাম এবং সেটা আমরা দেখতে পেলাম এখানে ই বিন্দু। এবারে তাহলে কেন স্যার এটা এই দশের সুজা দিলাম, কারণ আমি পঞ্চম একক থেকে দশ টাকার সমান উপযোগ পেয়েছিলাম। তাহলে আমরা এই এবিসিডি বিন্দুগুলোকে যদি যোগ করি দেখো কি অবস্থা দাঁড়ায়। এ বি সি ডি এবং এ বিন্দু যোগ করলে যে এটা তাহলে দশ টাকার সমান, অর্থাৎ এটা এভাবে করেও যেতে পারে, এখানেও যেতে পারে এটা এই দাগটা, কারণ পঞ্চম এককে আমি দশ সূচক বিন্দু থেকে এবং পঞ্চম সূচক বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলেও ওরা পরস্পর ই বিন্দুতে সেট করেছে। এবং এই যে দাগটা এ বি সি ডি ই, এটার নাম হচ্ছে টি ইউ, যেটাকে বলা হয় মোট উপযোগ। তাহলে আমরা ও এক্স একটা অক্ষ পেয়েছি, ও ওয়াই একটা অক্ষ দিয়েছি এবং ও ওয়াই তে মোট উপযোগের সংখ্যাগুলো বসিয়েছি, এখানে আট দশ বারো বারো আবার দশ, অর্থাৎ সংখ্যা এখানে তিনটা, একটা আট একটা দশ আর একটা হচ্ছে বারো, এই আট দশ বারো দিয়েছি। এই প্রথম দ্বিতীয় তৃতীয় স্কেল ফেলে দিয়ে সমান সমান দাগ দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ দিয়েছো। এবং আমাদের যে প্রশ্নটা বলেছে এখানে উদ্দীপক থেকে মোট উপযোগ রেখা অঙ্কন করো, আমরা কিন্তু এখন মোট উপযোগ রেখা অঙ্কন করেছি। যদি তুমি ঠিক পেন্সিল অবশ্যই ইউজ করবে, হ্যাঁ খাতায় ভালো করে, আমি খাতা দেখতে গিয়ে প্রায় সবাই মার্জিন দিয়েছ, কিন্তু দু একজনকে দেখলাম কোন রকমে আঁকা বাঁকা করে কলম দিয়ে টেনে দিয়েছে, এরকমটা করলে তোমার এই অঙ্কনটাকে ভালো করে পরিস্ফুট করতে পারবে না, ভালো দেখা যাবে না। ফলে আমরা দেখতে পেলাম যে স্যার ওয়েক্স আঁকার জন্য যে টেকনিক আঁকবো কিভাবে, যারা নতুন অর্থনীতি কখনো পড়ো নাই তারা আবার একটু দেখো, এরকম একটা দাগ দাও সাদা জায়গাটাতে, এরকম একটা দাগ দাও, একটা লম্ব বরাবর আর একটা ভূমি বরাবর, এরকম দুটো দাগ দিয়ে এখানে আট দশ বারো, এখানে আট দশ বারো আছে, সবসময় যে আট দশ বারো থাকবে তা নয়, যা থাকে সেই সংখ্যাগুলোকে তুমি সেট করো। আমি যেমন এখানে আট লিখলাম, এখানে দশ লিখলাম, এখানে বারো লিখলাম, এরপরে এখানে প্রত্যেকটা বসায় দাও, প্রথম প্রথমের সাথে আটের সাথে একটা মানে প্রথম একক থেকে আট টাকার সমান উপযোগ পেয়েছিলাম, এইটাকে লম্ব বলে, এটাকেও লম্ব বলে, লম্ব দুটো পরস্পর এ বিন্দুতে সেট করেছে। এরপরে আমরা দশ টাকার থেকে দ্বিতীয় একক ভোগ করে দশ টাকার সমান উপযোগ পেয়ে গেলাম, এবং দ্বিতীয় একক থেকে
দর্শচক বিন্দু এবং দ্বিতীয় একক এখান থেকে বি পেলাম, দর্শচক বিন্দু দ্বিতীয় সূচক বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলে ওরা পরস্পর বিবিন্দু ছেদ করে। একইভাবে আমরা তৃতীয় এককে দেখতে পেলাম, স্যার বারো টাকার সমান তাহলে বারো সূচক বিন্দু এবং তৃতীয় সূচক বিন্দু থেকে দুটি লম্ব অঙ্কন করলে ওরা সি বিন্দুতে ছেদ করলো। এভাবে চতুর্থ এককেও স্যার বারো টাকা পেয়েছি ফলে এর উপরে আর যাবে না, এই লম্ব একটা আঁকলাম আর এটাকে এভাবে এগিয়ে দিলাম, এই যে এখান থেকে এভাবে চলে গেল, এটা হয়ে গেল ডি। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম একক যেটা সেটা দশের সোজা, অর্থাৎ দশ বরাবর এখানে রাখলাম, এখানে একটা লম্ব অঙ্কন আর এটাকে এভাবে এগিয়ে দিলাম, এখানে হয়ে গেল ই। তাহলে এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় এটাকে বলে ইউ দিয়েছি, টিতে হচ্ছে টোটাল মোট আর ইউ হচ্ছে ইউটিলিটি, ইউটিলিটি বানানটা হচ্ছে ইউ টি আই এল আই টি ওয়াই, এই ইউটিলিটি থেকে পুরোটা বাদ দিয়ে শুধু ইউটাকে নিয়ে আসে। আর একটা হচ্ছে টোটাল টি ও টি এ এল, এই টোটাল থেকে শুধু টিটা নেওয়া হয়েছে। আচ্ছা, তো আমরা এখন দেখতে পেলাম যে মোট উপযোগ রেখা কিভাবে অঙ্কন করা যায়, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ঘয়ের প্রশ্নটা একটু লিখে নাও, আমি নেক্সট ক্লাসে বুঝাবো কারণ আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। ঘয়ের প্রশ্নটা হচ্ছে তুমি লেখো যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের কি সম্পর্ক, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করো। এখানে যে প্রশ্নটা রয়েছে ঘয়ের জন্য সেটা হচ্ছে মোট উপযোগ উদ্দীপকের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক বা পার্থক্য বিশ্লেষণ করো, অত্যন্ত সহজ। এর সাথে এটাকে বিয়োগ করে করে আমরা পাবো, যাই হোক এটা আর পরিধি বাড়াতে হবে না, নেক্সট ক্লাসে আমরা এই ঘকে আলোচনা করব। তোমরা আশা করি বুঝতে পেরেছো, বুঝতে না পারলে বই খুলে চেষ্টা করো, পারবে, আর না হলে আবারও বোঝানো হবে, তখন খেয়াল করো। তো সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই একদম পূর্ণ উদ্যমে লেখাপড়া শুরু করবে, যেটুকু যেদিন যে স্যার ক্লাস নেন সেটা যদি তুমি কমপ্লিট করো তাহলে আর তোমার এ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে ভালো থাকো, আজকে পর্যন্তই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।